হবিগঞ্জে এখনো পানিবন্দি কয়েক লাখ মানুষ দুর্গত এলাকায় রয়েছেন। আমাদের সহকর্মী আমির হামজা সরাসরি যুক্ত হচ্ছি আমরা তার সঙ্গে। আমির, কয়টি উপজেলা এখনো পানি রয়ে গেছে, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন গত 8 দিন ধরে হবিগঞ্জে 7টি উপজেলা বন্যা কবলিত। এই 7টি উপজেলাতে আসলে প্রায় 5-6 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি রয়েছেন। তারা কিন্তু আসলে এখানে যে হবিগঞ্জে 354টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, আশ্রয়কেন্দ্রে এখন অবস্থান করছেন প্রায় 30,000 মানুষ। আশ্রয়কেন্দ্রে অবস্থান করে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তারা পানিবন্দি রয়েছেন। তাদের কিন্তু আসলে তারা অভিযোগ করছেন তাদেরকে আসলে এখনো সরকারের পক্ষ থেকে কোনো কোনো জায়গায় সহায়তা করা হয়নি, এছাড়া আসলে সরকারের পক্ষ থেকে কোনো খোঁজখবর নেওয়া হয়নি। আমাদেরকে এমনটাই আসলে অভিযোগ করছিলেন তারা পানিবন্দি রয়েছেন। আসলে হবিগঞ্জে কিন্তু আসলে যে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু যারা এখন পর্যন্ত পানিবন্দি রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তাদের শুকনো খাবার সহ রান্না করা খাবারও তাদেরকে সরবরাহ করা হচ্ছে। আপনাকে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, হবিগঞ্জে এখন পর্যন্ত 7টি উপজেলার মধ্যে 33,000 হেক্টর জমি কিন্তু ফসলি জমি নষ্ট হয়েছে। এছাড়া 7টি উপজেলার প্রায় 60,000 মানুষ এখন পর্যন্ত বিদ্যুৎবিহীন রয়েছে, যারা যে কারণে মানে বন্যার পরিস্থিতির কারণে বিদ্যুতের এটি একটি দুর্ঘটনা না ঘটার কারণে কিন্তু তারা আসলে 7টি উপজেলার 60,000 মানুষ এখন মানুষের কিন্তু আসলে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এছাড়া কিন্তু আসলে আমি আপনাকে আর কি বিষয় অনেক যে হবিগঞ্জে কিন্তু স্বাস্থ্য মেডিকেল স্বাস্থ্য সেবার জন্য আসলে 30টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। 30টি মেডিকেল টিমের মধ্যে নবীগঞ্জে শুধু রয়েছে 15টি আসলে তারা তাদেরকে যে স্বাস্থ্য সেবার টিম রয়েছে তারা কিন্তু তাদেরকে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং যারা পানিবন্দি রয়েছেন তাদেরকে সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তারা কিন্তু ট্যাবলেট সহ তাদেরকে সব ধরনের সেবা দিয়ে আসছেন। তো আমি কথা বলেছিলাম পানিনবুরে, সেটা পানিনবুরে আমাকে জানিয়েছে যে আসলে হাওরে পলি জমার কারণে কিন্তু আসতে তো হাওরে পানি নামার কোনো নামতে দীর্ঘ দিচ্ছে। তো আরো বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সপ্তাহে সময় লাগতে পারে। হামজা, আপনাকে ধন্যবাদ।